আজ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলে কবিরের প্রথম জন্মদিন। গত বছর 2020 সালের 5 মে বিকেলের দিকে জন্মগ্রহণ করেছিলেন কবির। কলকাতার একটি বেসরকারি হসপিটালে জন্ম হয়েছিল তার। আজ কবিরের প্রথম জন্মদিন হওয়া সত্ত্বেও মা কোয়েল মল্লিক এবং বাবা নিষ্পাল সিং সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি বা ভিডিও কোনোটি পোস্ট করেননি তারা। কিছুদিন আগেই এপ্রিল মাসে কোয়েল মল্লিকের জন্মদিন গেছে, কিন্তু তার জন্মদিনেও কোনো সেলিব্রেশন হয়নি। কারণ দেশের এরকম অবস্থায় করোনা পরিস্থিতিতে কোয়েল মল্লিক জানিয়েছেন যে সে তার জন্মদিন সেলিব্রেট করার মতো মানসিক পরিস্থিতিতে নেই, আর এজন্যই হয়তো ছেলের জন্মদিনও সেলিব্রেট করছে না কোয়েল মল্লিক। কবিরকে সর্বশেষ তার মায়ের সাথে দেখা গিয়েছিল 25 ডিসেম্বর বড়দিনে স্যান্টালুকে। তারপর থেকে কবিরকে আর দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে। তার মা এরপর আর কোনো ছবি শেয়ার করেনি তার অনুরাগীদের সাথে। আজ কবিরের প্রথম জন্মদিনে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল কবিরের জন্য। সো ভিউয়ার্স, কবিরকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।